TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TBN 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালাইসিসে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আশা করছি। যারা টেলিভিশনে পর্দায় দেখছেন তারা জানেন আমাদেরকে কল করতে হলে যে নাম্বারটি ডায়াল করতে হবে সেটি হচ্ছে 646-307-9828। যারা ফেসবুকে দেখছেন অনেকে দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন। আপনাদের প্রশ্ন আমরা নেব এবং অনুষ্ঠানের সময় যদি আমরা উত্তর দিতে না পারি অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনাদের প্রশ্ন উত্তর পাবেন। ইউটিউব থেকে যারা দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা ভালো আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক আপনারা জানেন প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে থাকি প্রতিটি অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতে আমি একটি কথা বলে রাখতে চাই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগামী সোমবার যখন ভিউজ অনুষ্ঠান আপনাদের সাথে দেখা হবে সেটি অনুষ্ঠিত হবে সন্ধ্যে 7টায়। আপনারা জানেন রোজার জন্যে আমরা অনুষ্ঠানটি সন্ধ্যে 6টায় নিয়ে গিয়েছিলাম, সেটি এখন থেকে যথারীতি সন্ধ্যে 7টায় হবে। অ্যানালিসিস যথারীতি 10টার সময় হবে, কাজে মিস করবেন না, বিকজ আপনারা আমাদের যখন মিস করেন উই মিস ইউ। আর একটি ব্যাপার, এখনও আমি জানি না আগামীকাল ঈদ হবে অথবা নাকি রোববার হবে, কিন্তু ঈদ মোবারক জানিয়ে রাখলাম। তো এখন যতদূর আমার প্রডিউসার বলছেন মোস্ট লাইকলি রোববার হবে, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে রাখলাম। আশা করি আপনারা ভিন্ন রকম একটি ঈদ পালন করবেন, কিন্তু একটি বড় সুযোগ তৈরি হয়েছে পরিবারের সাথে ঈদ পালন করার, সারাদিন সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখবেন বাট এনজয় ইট। অনেকে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার প্রতি রইল সমবেদনা, এটি আমরা একসাথে মিলে পার করব। দেখা যাক ভবিষ্যতে কি হয়, ভবিষ্যতের কথা যখন বলছি তখন জানিয়ে রাখি। সেনেটে যে বিল নিয়ে আলোচনা হচ্ছে সেটির পক্ষে দুপক্ষে আছেন রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটস। রিপাবলিকানস দে আর এক্সপেক্টিং আ ভেরি কুইক অ্যান্ড শার্প ইকোনমিক রিকভারি, তারা বলছেন ইকোনমিক রিকভারি খুব দ্রুত হবে। ডেমোক্রেটসরা বলছেন এটি হওয়ার সম্ভাবনা কম, তারা আশা করছেন রিকভারি হবে স্লো। এই হচ্ছে দুই পক্ষের মতামত। কিন্তু আপনি যদি বলেন যে তাহলে আমরা কীভাবে বুঝবো রিকভারিটা কত দূর কীভাবে হবে, বেশি দূর যাওয়ার দরকার নেই, লেটস লুক এট ইউরোপ। তারা কিন্তু আমাদের কয়েক সপ্তাহ আগেই প্যান্ডামিকের শিকার হয়েছেন এবং আমাদের কয়েক সপ্তাহ আগে তারা খোলা শুরু করেছেন রিওপেন, রাইট? সো দ্যাটস এ মডেল, এটা একটি মডেল আমাদের কাছে। জেফ্রিজ স্টাডি অ্যাক্রস ইউরোপ দেখা যাচ্ছে যে ট্রাফিক, পাবলিক ট্রানজিট ইউজ অ্যান্ড এনার্জি কনসাম্পশন গ্র্যাজুয়ালি স্লোলি ইনক্রিজিং বাড়ছে, কিন্তু প্রি প্যান্ডামিক থেকে এখনকার অবস্থা ডিফারেন্স দে আর অনেক চেষ্টা করার পরে 44% প্রি প্যান্ডামিক লেভেল থেকে। ইউরোজোনের অবস্থাও সেরকম, একটি দেশ ব্যতিক্রম সেটা হচ্ছে ডেনমার্ক, দে আর আপ টু 90% প্রি প্যান্ডামিক লেভেল, ইটস ইজ এ গুড নিউজ। সো এটি একটি ইন্ডিকেশন হতে পারে আমাদের জন্য। ইউএস এর মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় আছে স্টেটস অ্যান্ড অ্যামাং দ্য স্টেটস নেভাদা, কেন সেটি দ্য ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স বলছেন 43টি স্টেটসে রেকর্ড সংখ্যক হাই লেভেল অফ আনএমপ্লয়মেন্ট, নেভাদা ইজ হার্ডেস্ট হিট। কারণ কি জানো তো, লাস ভেগাস, ক্যাসিনো, সিন সিটি, তারা মোস্টলি ডিপেন্ড করেন ট্রাভেল, হসপিটালিটি অ্যান্ড ফুড সার্ভিস, যেটির কোনোটি এখন খোলা নেই। আজকে অনুষ্ঠানের শুরুতেই আমি জানিয়ে রাখতে চাই একটি ব্যাপারে, প্রথমেই ক্লারিফিকেশন করবো আমরা,
যেটি নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে, যখন আনএমপ্লয়মেন্ট সাবমিট করবেন আপনি কি গ্রস দিবেন না নেট দিবেন, আজ শুনবো আজকের আমাদের অতিথির কাছ থেকে, মোহাম্মদ হাশেম, এএমবিএ আইরস এনরোল এজেন্ট, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস সিইও অ্যান্ড প্রেসিডেন্ট, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আছেন দুজন দর্শক, অনেকক্ষণ ধরে আমি তাদের প্রশ্ন দুটি নিয়ে নিতে চাই, কি বলেন? জি ঠিক আছে। আচ্ছা চলুন, প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা আপনার ফোনটি স্পিকারে থাকলে সেটি হাতে নিয়ে নিন, টেলিভিশনের সাউন্ড যদি অন থাকে সেটি কমিয়ে নিন, আমরা আপনার প্রশ্ন শুনতে চাই। আচ্ছা দর্শক আমার কথা দেখে একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনি কথা বলছেন আপনার স্পিকারটি অফ করতে হবে, আপনার টেলিভিশনটি একেবারে জিরোতে নামিয়ে দেবেন ভলিউম, তারপর আমার সাথে কথা বলুন। জি বলুন, শুনছি। হ্যালো, জি বলুন। হ্যালো আসসালামু আলাইকুম, আমি জামাইকা থেকে আহমেদ বলছিলাম। আহমেদ সাহেব বলুন। জি আমার ফার্স্ট প্রশ্ন, আমি একজন ইয়েলো ক্যাব ড্রাইভার, আমি গত মাসে অ্যাপ্লাই করি, এখনো কোনো টাকা পাই নাই, আমি আমার লেবার ডিপার্টমেন্টকে 1099 গত মাসে, গতকালকে আমার চিঠি করা, সেই চিঠিটা আমি ফর্ম ফিল আপ করে যখন পাঠাবো তখন দেখি যে আমার টোটাল যদি নাম্বার ভুল আছে 1099। আমি আজকে আমার গ্যারেজের সাথে আবার যোগাযোগ করি এবং তাদেরকে বলি যে আমার টোটাল সিকিউরিটি নাম্বার ভুল আছে, তারা আমাকে বলে যে আমরা আইআরএসকে একটা ইমেল দিব, দেন তারা রিপ্লাই করবে। এই মুহূর্তে আমি করতে পারি? আর সেকেন্ড কোয়েশ্চন, আমি যদি এই স্টেট মুভ করি তাহলে কি আমি আনএমপ্লয়মেন্ট পাবো? এই মুহূর্তে আপনি যদি মুভ করেন কোথায় মুভ করবেন? যদি আমি মিশিগানে মুভ করি অথবা পেনসিলভেনিয়া মুভ করি। ঠিক আছে, আচ্ছা আপনি দুটি প্রশ্ন উত্তর দিব, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। জি আমি লোথুর হই আর ব্রুকলিনটনে। জি জি বলুন। আমি ইয়েলো ক্যাব চালাই বুঝছেন, আমি আনএমপ্লয়মেন্ট পাই বুঝছেন, আমি মিডল অফ দা জুনে কাজে চলে যাব, আমি কয়দিন কাজ করলে কয় ঘন্টা কাজ করলে আনএমপ্লয়মেন্ট পাবো? আর আমার ডেইলি তো আপনার গাড়ির এক্সপেন্স আছে 250 টাকা, যদি করলে 150 টাকা এক্সপেন্স আছে, ওগুলো আমাকে আপনি একটু বুঝাইয়া বলবেন ইনশাআল্লাহ। আপনাকে ঠিক আছে, ধন্যবাদ। আমি যদি ক্লেম করি 3 দিন কাজ করতেছি তাহলে তারা আনএমপ্লয়মেন্ট 1 দিনের দিবে? জি বুঝছেন, তো আমার কিছু কনফিউজ বুঝছেন, আপনাকে পরিষ্কার করে বলবো। আর আপনাদের একটা অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। আচ্ছা দুটি প্রশ্ন নিয়ে রাখলাম, এখন আমি আপনাদের আলোচনায় ফিরে যাই। মোহাম্মদ হাশেম, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। রাইট হাবিব ভাই, ফার্স্ট অফ অল আপনাকে ঈদ মোবারক জানাই অ্যাডভান্স, এবং সাথে সাথে জানাতে হচ্ছে যারা আমাদের দর্শক এবং ট্যাক্স পেয়ারদেরকে তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি অ্যাডভান্স, অ্যান্ড স্পেশালি যারা অনেক ধৈর্যধরে ফেসবুকে যারা বসে আছেন এবং ইউটিউব দেখতেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। সো শুরু করতে চাই আজকের বিষয়টা স্পেশালি গুড নিউজ দিয়ে, সেটা যেটা আজকে এসেছে। গুড নিউজটা কি,
যারা আমরা দেখেছি আপনার স্টিমুলাস যে প্যাকেজ ছিল ওইটার মধ্যে স্মল বিজনেস ওনারদের জন্য অনেক অপশন এসেছে, একটা হচ্ছে ইআইএলডিএল, একটা হচ্ছে ইআইএলডিএল অ্যাডভান্স লোন, আর একটা হচ্ছে পেচেক প্রোটেকশন প্রোগ্রাম। এই তিনটার মধ্যে অনেকে সোফার পিপিপি ফান্ড পেয়ে গেছেন, আবার ইআইএলডিএল এখন কন্টিনিউ পাচ্ছেন, অ্যাডভান্স তো আগে পেয়েছেন, ইআইএলডিএলটা এখনও পাচ্ছেন, কিন্তু অনেকে স্টিল কনফিউজ আছে। সেটা হচ্ছে যে আমি আপ টু 10,000 পেয়েছি বা আমি 4,000-3,000 পেয়েছি বা স্টিল লোনটা পান নাই। তো লোনটা আপনাকে ইমেল করবে ওখানে পোর্টালে, আমরা গত অনুষ্ঠানে বলেছিলাম এটা ক্রিয়েট করে আপনাকে দেখতে পারবেন আপনার কতটুকু অ্যাপ্রুভ হয়েছেন। সেটা যদি আপনি ফুল নিতে চান আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন, দেন ডকুমেন্ট সাইন করবেন, দেন মানি ডিপোজিট হবে। সো যারা এখন যে জিনিসটা আসছে আজকে গভর্নর খমো যেটা অ্যানাউন্স করেছে যে স্মল বিজনেসের জন্য $100 মিলিয়ন দিবে, সেটা হচ্ছে ইনক্লুডিং স্মল বিজনেস, সেটা হচ্ছে আর নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড অলসো ইনক্লুডিং ল্যান্ডলর্ড, এই তিন গ্রুপে এই টাকাটা পাবে। তো সেটা কী করতে হবে, সেটা কারা পাবে, স্পেশালি যারা ইআইডিএল অ্যাপ্লাই করে নাই বা তারা ফান্ডটা পায় নাই কিংবা পিপিপি কোয়ালিফাই হয় নাই বা পায় নাই, তারা কেউ কোনোটাই পায় না, এসবিএ এর কোনো অংশ পায় নাই, তারা এটা ইলিজিবল, তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা কতটুকু অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে আপনি 100,000 কিংবা আপনার 3 মাসের গ্রোসের যে রেভিনিউ এটা যোগ করলে, এটা যদি 100,000 উপরে হয় তাহলে আপনি 100,000 পাবেন, এর নিচে যদি হয় তাহলে আপনি সেটা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে সেটা আপনি কখন থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু আজকে অ্যানাউন্স করা হচ্ছে, সেটা কখন থেকে, আর এটা হচ্ছে রিজন বেসিসে হবে। যেমন নিউ ইয়র্ক সিটিতে আপনার 30% পাবে এই এই লোন থেকে, সেটা শুরু হচ্ছে আপনার 26 মে 2020, 12টায় শুরু হবে অ্যাপ্লিকেশন নেওয়াটা। সো সেই এটা কিন্তু আবার আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হবে না। তো আমরা আগে দেখেছি আপনার পিপিপি যেটা পেচেক প্রোটেকশন প্রোগ্রাম, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যার ফলে আপনি দেখেছেন হাবিব ভাই আপনার $310 বিলিয়ন আপনি উইথিন 2 উইকের মধ্যে শেষ হয়ে গেছে, এটা কিন্তু সেটা করবে না, এটা আপনার ডকুমেন্ট ভিত্তিতে রিভিউ করার ভিত্তিতে এই লোনটা প্রোভাইড করবে। তো সুতরাং যারা পিপিপি এবং পান নাই ইআইএলডিএল লোন পান নাই তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো এটা হচ্ছে 5 বছরের জন্য দিবে, তবে ফার্স্ট টু আপ মান্থ সেটা শুধু ইন্টারেস্ট আপনাকে পে করতে হবে, আপনার 13 মান্থ থেকে 60 মান্থ এটা ইন্টারেস্ট অ্যান্ড আপনার প্রিন্সিপালটা পে করতে হবে সেটা। তবে এখানে আর কোয়ালিফিকেশনটা লাগবে যেটা এলিজিবিলিটি বিজনেসের, 1 নম্বর হচ্ছে আপনার 20 নিচে এমপ্লয় থাকতে হবে, সো একটা বিজনেসের 20 নিচে এমপ্লয় থাকতে হবে এবং গ্রোস সিসিট হতে হবে আপনার 3 মিলিয়নের নিচে। এখানে লিমিটেশন আছে, যাদের এটা বেশি গেলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। অ্যান্ড অলসো ইকোনমি যেটা একটু আগে বলেছিলাম, ইআইএলডিএল নিতে পারবেন পাই নাই কিংবা পিপিপি নিতে পারে নাই। অ্যান্ড অলসো অ্যাটলিস্ট 1 ইয়ারের জন্য আপনার বিজনেস রেজিস্ট্রেশন থাকতে হবে, নিউ ইয়র্ক স্টেটে বিজনেস হতে হবে। নন প্রফিটের জন্য সেকশন 501(c) থাকলে নন প্রফিটরা হবে কোয়ালিফাই হবে। অ্যান্ড ল্যান্ডলর্ড যারা আছে তাদের আন্ডার 200 ইউনিটের নিচে যদি থাকে দে আর কোয়ালিফাই অলসো অ্যাপ্লাই ফর দ্য লোন। সো এটা আপনি কোথায় পাবেন, এটা হচ্ছে এখন সবার কাছে আজকে এটা ডিক্লেয়ার করেছে, তবে আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি এটা 26 তারিখ থেকে শুরু হবে, ডে টাইম হুইচ ইজ টু আপনুন, সেটা আপনি লিখে নিতে পারেন, সেটা হচ্ছে nylonefund.com। সো এখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা এখন প্রিন্ট আউট করে আপনি ফিল আপ করে রাখবেন, তবে 26 তারিখ থেকে এটা আপনি অ্যাপ্লাই করলে আপনি যদি এলিজিবল হন কোয়ালিফাই হন ইউ উইল গেট দ্য মানি $100,000। সো এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের কমিটি যদি যারা অনেকে আছে ইআইএলডিএল যেহেতু ক্লোজ হয়ে গেছে, শুধুমাত্র এগ্রিকালচার তো চলতেছে এখন, অনেকে ওই সুযোগটা পায় নাই তারা কিন্তু তাদের জন্য একটা আরেকটা সুযোগ এসেছে এটা নেওয়ার জন্য। সো আমি সাজেস্ট করবো তারা যেন ফর্মটা প্রিন্ট আউট করে অ্যাটলিস্ট ফিল আপ করে রাখেন। অ্যান্ড সেকেন্ড আপনার এসবিএ এর পিপিপি লোন ফরগিভনেসের কিছু আপডেট যেটা আমরা গতকালকে বলেছিলাম, ফর্ম 3 এটা অটোমেটিক কিন্তু ফরগিভনেস হবে না, লোন ফরগিভনেস এটা করার জন্য আপনার ফর্ম ফিল আপ করতে হবে 3508, সেখানে আপনার 4 কম্পোনেন্ট আছে। আপনি ফর্মটা আমি সাজেস্ট করবো আপনার sba.gov গিয়ে কিংবা ল্যান্ডারের সাথে যোগাযোগ করে এই ফর্মটা প্রিন্ট আউট করে এখানে কিন্তু আপনি রেডি করে রাখতে পারেন ওরা কি চাচ্ছে। তো সেখানে এই ফর্মটাকে 4টা ভাগে 4 কম্পোনেন্ট রয়েছে, এগুলো আপনি দেখতে পারবেন, আমি যদি লাইন বাই লাইন বলতে যাই আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো সুতরাং ফর্মের মধ্যে আপনারা দেখে নেবেন কি কি লাগতেছে, তো একটু বলে দিই, সেটা হচ্ছে পিপিপি লোন ফরগিভনেস ক্যালকুলেশন ফর্ম, পিপিপি স্কেডুয়াল এ অ্যান্ড অলসো পিপিপি স্কেডুয়াল এ ওয়ার্কশিট,
পিপিপি বরোয়ার আপনার ইনফরমেশন, নিজের বরোয়ার ইনফরমেশন থাকতে হবে। ওয়ান অ্যান্ড টু যেটা একটু আগে বলেছি সেটা আপনাকে ল্যান্ডারের কাছে জমা দিতে হবে। হ্যাঁ, তাহলে সেটা করলে আপনি ফরগিভনেসটা করতে পারবেন না, আদারওয়াইজ ইজ গোনা বি 1% ইন্টারেস্ট রেটে লোন হিসেবে থাকবে। কিন্তু আমাদের একটা জিনিস বলে রাখি, স্পেশালি সেলফ এমপ্লয়ীদের, হাবিব ভাই, সেলফ এমপ্লয়ীরা আমরা বলেছিলাম যে আপনার স্যালারি আপনি নিবেন যখন পিপিপি ফান্ডটা আপনি পাবেন। কিন্তু আপনি কত নিবেন এখানে, আপনি মনে করেন 100,000 আপনার ইনকাম ছিল বেস্ট অন সেটার উপর ভিত্তি করে আমরা বলেছিলাম লাইন 31 কেজুয়াল সির এটার উপর আপনি 2.5 times মাল্টিপল করে 20,800 সামথিং আসে, সেটা আপনি পেয়েছেন। তো সেটা যদি আপনি পান, আপনি ফরগিভেবল করবেন কিভাবে? সেখানে আমরা বলেছিলাম আপনি এখান থেকে স্যালারি নেবেন, স্যালারি নিয়ে আপনি 75% পেরোল কস্টে যাবে আর বাকিটুকু ইউটিলিটি অ্যান্ড রেন্টে যাবে। কিন্তু এখানে 75% বলতে আপনি 100,000 52 দিয়ে ডিভাইডেড করবেন, সেখানে যে স্যালারিটা আসবে সেটা আপনি 8 weeks ডিভাইডেড করলে, 8 weeks দিয়ে মাল্টিপল করলে আপনার $15,384 আসবে। এই ম্যাক্সিমাম 70% এটা আপনি পেরোল পারপাসে আপনি ডিডাকশন করতে পারবেন। কিন্তু আপনি এখানে 100% নিতে পারবেন না, 25% ইউজ করতে হবে আপনার ইউটিলিটি অ্যান্ড রেন্ট। এটা হচ্ছে সেলফ এমপ্লয়ের ব্যাপারে। আরেকটা যেটা বলতেছি আপনার লেবার ডিপার্টমেন্টের, যেটা আমরা গতকালই আপনি একটু আগে বলেছেন কনফিউজ আছে। হ্যাঁ, আমরা গতকাল বলেছিলাম যারা এই সেলফ এমপ্লয় হিসেবে অ্যাপ্লাই করেছে তারা ফর্ম পেয়েছে, ফর্ম নাম্বার হচ্ছে E403RR। এই ফর্মের মধ্যে তারা চেয়েছে যে টোটাল গ্রোস ইনকামটা এখানে, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি আমরা যেটা একটু রিসার্চ করে দেখেছি সেই ফর্মের মধ্যে এটা কিন্তু ওল্ড ফর্ম, এটা কিন্তু তারা জানে এই 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 ট্যাক্স পেয়ার অ্যাজ এ সেলফ এমপ্লয় হিসাবে অ্যাপ্লাই করেছে। তাহলে তারা সেলফ এমপ্লয় হিসাবে অ্যাপ্লাই করার জন্য তাদের যে ফর্মটা ডিজাইন করা দরকার সেটা কিন্তু তারা করে নাই। তো তারা করেছে যেটা ওল্ড W2 জন্য সেটা তারা করে দিয়েছে। কিন্তু এখানে যদি যদি গ্রোস করা হচ্ছে, আমি সাজেস্ট করব আপনার যে গ্রোস প্লাস আপনি আপনি আপনার যেটা গ্রোস আছে সেটা দিবেন, প্লাস ক্যাজুয়াল সি দিবেন, আপনার 1099 এগুলো প্রোভাইড করবেন। আপনার লেবার ডিপার্টমেন্ট ডিটারমিন করবে কোন লাইন থেকে যাবে। তবে যতটুকু রিসার্চ করে পেয়েছি আমরা, তারা এখন দেখতে চাচ্ছে আপনার লাইন 31 এর ক্যাজুয়াল সি লাইন 31 এর নেট ইনকামটা তারা নিচ্ছে, যদিও নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্টের কোনো জায়গায় পোস্ট করে নাই। তবে আপনার যে ফর্মটা আছে সেখানের মধ্যে আপনি ডকুমেন্টেশন আপনি সাবমিট করবেন। তো এটা যদি সাবমিট করেন তারাই ডিটারমিন করবে আপনি ম্যাক্সিমাম পাওয়ার জন্য কতটুকু এলিজিবল হবেন। ঠিক আছে, আমরা এটা আপনাকে ফর্মটা আরো আপডেট করে বলে দিব যদি কোনো কোশ্চেন থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের একটু একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে যারা আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি, আমাদের কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। যদি কোনো ইনফরমেশন নিয়ে আমাদের মনে খটকা লাগে অথবা আপনাদের মনে সন্দেহ জাগে তখন সেটি নিয়ে আমরা রিসার্চ করি। আমি মোহাম্মদ হাশেম আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিব, দেবব্রত চক্রবর্তী তাকেও ধন্যবাদ দিব। আপনারা জানেন না বিহাইন্ড দ্য সিন আমি মোহাম্মদ হাশেম, দেবব্রত চক্রবর্তী, ইভেন আই রিচ আউট টু সারোয়ার চৌধুরী অ্যান্ড উই হ্যাড কনফারেন্স কল অ্যান্ড উই ডিবেটেড অ্যান্ড উই এগ্রিড অ্যান্ড উই ডিসএগ্রিড অ্যান্ড দেন ফাইনালি আমরা বললাম যে যে আমরা মনে হয় বুঝতে পেরেছি সমস্যাটা কোথায়। প্রথম সমস্যা হচ্ছে, চলুন একটি স্লাইড দেখাই আপনাদের, সেটি হচ্ছে লেবার ডিপার্টমেন্ট কোয়েশ্চেন 22। এটি এসেছে, আমরা যদি একটু স্ক্রিনে দেখাতে পারি। ওকে, এই কোয়েশ্চেন 22 তে বলা হয়েছে, বাই দ্য ওয়ে দিস ইজ কামিং ফ্রম US লেবার ডিপার্টমেন্ট, ওকে, ওয়াশিংটন DC, শুড দ্য স্টেট ইউজ গ্রস ইনকাম অর নেট ইনকাম টু ক্যালকুলেট PUA WBA for self-employed individual? Answer: for purpose of computing the WBA, amra ki abar ektu dekhte pari seta, acha, for the purpose of the computing WBA, the state should use net income reported on the tax return for the self-employed individual. আপনি একটি কথা মোহাম্মদ হাশেম আছেন এখানে খুব ভালো মতো বোঝা উচিত, এটা কিন্তু অনলি ফর সেলফ এমপ্লয়েড। মোহাম্মদ হাশেম প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। জি জি, আমরা আমরা তারা যে ফর্মটা পাঠিয়েছি এটা শুধু গ্রোস ওয়াইজ, যেটা আপনার W2 তে গ্রোথ যেটা সেটা যেটা আপনার বিফোর ট্যাক্স কাটার আগে সেটা আপনাকে রিপোর্ট করতে হবে। কিন্তু সেলফ এমপ্লয়ের জন্য আমি একটু আগেই বলেছি, সেলফ এমপ্লয়ের জন্য ওরা
কোনো ফর্ম এডিশনাল ডিজাইন করে নাই, এটা হচ্ছে লেবার ডিপার্টমেন্ট হয়তো এটা নিয়ে কাজ করবে, কিন্তু এখন যে ফর্মটা আছে ওরা শুধু গ্রোস বসেছে। তবে আমরা আমরা সাজেস্ট করব আপনি এটার সাথে সাথে আপনি ট্যাক্স রিটার্নের কপিটা পাঠাবেন, তারাই ডিটারমিন করবে যে ওয়েদার না তারা কোন লাইনটা নিচ্ছে। তো মোস্ট অফ দ্যাম তো আমরা যেটা এই হাবিব ভাই ক্লিয়ার করেছে যে ডিপার্টমেন্ট অফ যেটা ওয়াশিংটন লেবার ডিপার্টমেন্ট ওয়াশিংটন থেকে যেটা আসছে সেটা হচ্ছে তারা নেট ইনকাম দিয়ে ক্যালকুলেশন করবে। সো সুতরাং কনফিউজ হওয়ার কিছু নেই, আপনাদের ট্যাক্স রিটার্ন যদি আপনি এটার সাথে ইনফরমেশন সাবমিট করেন তারাই ডিটারমিন করে দেবে আপনি ম্যাক্সিমাম কত পাবেন। ধন্যবাদ হাবিব ভাই। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আরেকটি কথা হচ্ছে যারা ডাব্লিউটিতে কাজ করেন তাদের এই ব্যাপারে চিন্তা করার কোনো কারণে আপনারা যেটি আছে গ্রস সেটি বসাবেন। প্রথম প্রশ্ন ছিল আহমেদ সাহেবের, উনি ইয়েলো ক্যাব ড্রাইভার আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছে, 1099 সাবমিট করেছে, কিন্তু আনফরচুনেটলি 1099টা সোশ্যাল সিকিউরিটি ভুল ছিল। তো সেই ক্ষেত্রে আপনার আপনার যে যে এমপ্লয়ার আপনি অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট সরি এক্সকিউজ মি ইয়েলো ট্যাক্সি কাজ করছেন, যে গ্যারাজে কাজ করছেন তাদেরকে আপনি নোটিফাই করতে হবে যে যেটা আপনার সোশ্যাল সিকিউরিটি ভুল হয়েছে সেটা আপনি নোটিফাই করেছেন, তবে তারা কারেকশন করে এটা আইআরএস এর কাছে সাবমিট করলে আপনি একটা কপি আপনি দিবেন, সেটা আপনি আপনি লেবার ডিপার্টমেন্টে পাঠালে তো আপনার এটা সলভ হয়ে যাবে। তবে একটা কপি মাস্ট ওরা যে আপনাকে কারেকশন করেছে একটা কপি যেন আপনাকে দেয় এবং তারা আইআরএস কে সাবমিট করে। এটা ওনার দ্বিতীয় কোয়েশ্চন ছিল, ওনার আনএমপ্লয়মেন্ট উনি যদি কাজ করে না উনি যদি মুভ করে যান অন্য একটা স্টেট সেই ক্ষেত্রে কি হবে? রাইট হাবিব ভাই, এটা হচ্ছে লেবার ডিপার্টমেন্ট ডিটারমিন করবে ওরা কি করবে। তবে আমরা অতিথি যতটুকু রিসার্চ করে জেনেছি এটা আপনি লেবার ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করে ওদেরকে নোটিফাই করা উচিত যে আমি মুভ হচ্ছি, আমার আমার ক্লেমটা কি এখানে ট্রান্সফার হবে নাকি এটা আমি ওখানে গিয়ে করতে হবে, সেটা ওরা ডিটারমিন ওরা বলে দিবে যে যদি আপনি ওরা চায় এটা ইচ্ছা করলে ট্রান্সফার করতে পারে। আচ্ছা আমাদের লুৎফর ভাই উনি ফোন করেছিলেন, উনি ইয়েলো ক্যাব চালান, আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, পাচ্ছেনও। জি জি, এখন ওনার প্রশ্ন হচ্ছে উনি জুন থেকে কাজে ফেরত যাবেন, তো উনি কদিন কাজ করলে ওনার আনএমপ্লয়মেন্ট থেকে যাবে, পার্সিয়ালি থেকে যাবে? রাইট, এটা এটা দেখেন এটা এটা যেহেতু উনি সেলফ এমপ্লয়, সেলফ এমপ্লয় ইনকাম কিন্তু আপনার আওয়ারলি বেসিসে হয় না, আপনি ডেইলি বেসে কম হতে পারে বেশি হতে পারে। তবে যেহেতু আপনি ট্যাক্স ফাইল করবেন না, আপনি একটা মাই সাজেশন এটা আপনি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট একটু করবেন যে আপনার গ্রোস ইনকাম এটার সাথে আপনার এক্সপেন্সগুলো বাদ দিবেন, সেটা যদি টেকনিক্যালি যদি আপনার 504 টাকার উপরে চলে যায় তাহলে আপনার এটা বাদ হয়ে যাবে। ইভেন আপনি যদি তিন দিনেই করেন, যদি আপনি বলেন যে আমি 504 টাকার বেশি মেক করতেছি তাহলে আপনার এটা বাদ হয়ে যাবে। আর আপনি যদি দেখেন যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট রেডি করে আপনার গ্রোস থেকে আপনার এক্সপেন্সগুলো বাদ দিয়ে যেটা আর বেশিটা যদি 500 নিচে করেন তাহলে আপনি স্টিল সার্টিফাই করে যাবেন, তবে আপনাকে এটা যে কোনো একটা সিপিএ থেকে আপনার আপনার সিগনেচার নিয়ে নিতে হবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট নেওয়া নিয়ে নিতে হবে। কারণ আপনি যদি নিজের মতো করে বসিয়ে দেন আপনি টেকনিক্যালি অনেক সময় আপনি বেশি এক্সপেন্স বসিয়ে দেবেন, সেটা না করে একজন সিপিএ থেকে আপনি এটা রেখে দেবেন যদি ওরা কোনো সময় চায় যে এটা আপনি সাবমিট করতে পারেন। ধন্যবাদ। অর্থাৎ আপনি যেটি বলছেন যে এই কাগজটি উনি তৈরি করবেন প্রতিদিনের, ধরেন উনি মানডে কাজ করছেন $200 হয়েছে, এখন দেখা গেল যে টিউজডে কাজ করছেন $200 হয়েছে, তাহলে ওনার উচিত হবে এটির একটা পরিসংখ্যান রাখা যে আমি আজকে প্লাস পিএনএল করতে হবে, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট করতে, ওনার খরচ আছে, প্রফিট এন্ড লস তো উনি করতে পারবেন না, তার জন্য একজন সিপিএর কাছে যেতে হবে, সিপিএর কাছ থেকে করে এটা, এবং এটা অথেন্টিক হতে হবে। জি জি রাইট। তারপরে তাহলে তাহলে হাই বাই এটা আপনি বেনিফিট বেশি নেওয়ার জন্য আপনি দেখিয়েছেন আপনি এক্সপেন্স বেশি দেখিয়ে দিবেন যেটা আপনার ডিডাক্টিবল নয়, সো সেই জন্য অ্যাকাউন্টেন্ট নিরাপদ হচ্ছে ওনার দুদিন কাজ করা এবং একজন সিপিএ এর সাথে কথা বলা। না, দুই দিন কাজ করলে দেখেন আপনি দুই দিন কাজ করে অনেক সময় দেখা যায় আপনি একদিন $30 মেক করেছেন আজকে, নেক্সট ডে কিন্তু আপনার বিজনেস ভালো হয়েছে আপনি $300 মেক করেছেন, আপনি এভাবে বললে হবে না, সেলফ এমপ্লয়েড এটা ডিফারেন্ট। কিন্তু আপনি যদি অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে কাজ করেন W-2 সেটা সেট হয়ে থাকে যে আপনার পার আপনার উইকলি এক্সকিউজ মি আপনার আওয়ারলি রেট হচ্ছে $15-$21, সেই জন্য এটাতে সমস্যা নেই, সেলফ এমপ্লয়েড এটা ডিফারেন্ট। ধন্যবাদ লুৎফর ভাই, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমি দুটি প্রশ্ন এখন দু তিনটি প্রশ্ন এখনই নিয়ে নিব। প্রিয় দর্শক কি আছেন? হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম।
আচ্ছা ভাইয়া আমি চল আপনার কি স্পিকার থেকে ফোনটা তুলে নিতে হবে হ্যাঁ আপনি ফোনটি হাতে নিয়ে কথা বলেন আচ্ছা আমি ফোন করেছি দুটো জিনিস জানার জন্য বলুন আমার আমার বোনের স্টিমুলাস চেকটা এখনো আসে নাই সে 2018 এ ট্যাক্স পে করেছে কিন্তু 2019 এখনো ট্যাক্স রিটার্নটা করে নাই আর সেকেন্ড থিং হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেম করছে মার্চের 22 তারিখ থেকে আমি হাতে নিয়ে কথা বলছি স্পিকার দিয়ে কথা বলবো জি না 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 আপনি যেভাবে বলছেন আমি শুনছি আচ্ছা কানে লাগিয়ে কথা বলছি তো আর মার্চের 22 তারিখ থেকে আনএমপ্লয়মেন্ট ক্লেম করছে ওকে কিন্তু পুরো এপ্রিল মাসে পেমেন্টটা এখনো পাই নাই মে মাসে দুইটা পেমেন্ট পেয়েছে আজকে আর গত পরশু মে মাসে দুটি পেয়েছে হ্যাঁ দুইটা চেক পেয়েছে মে মাসে আর মার্চ মাসে একটা চেক পেয়েছে আচ্ছা এখন আপনার প্রশ্ন হচ্ছে কি করতে হবে কেন কেন এটা হলো আচ্ছা আর আরেকটা কোয়েশ্চেন আমি বলে জিজ্ঞেস করে নিই আমার স্টিমুলাস চেকটা কি কারো সোশ্যাল সিকিউরিটি থাকলেই আসে নাকি চেক রিটার্ন করতে হয় জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন উত্তর দিব আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব কি আছেন দর্শক দর্শক আচ্ছা ওকে আমরা এই প্রশ্ন উত্তর দেব মোহাম্মদ হাশেম আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি দর্শক আপনারা যাবেন না কোথাও টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন মোহাম্মদ হাশেম এবং উনি প্রশ্ন উত্তর দিচ্ছেন বিভিন্ন প্রশ্নের আমাদের সাথে বেশ কয়েকজন দর্শক আছেন আমি কয়েকটি প্রশ্ন এখনই নিয়ে নিব আর তার আগে একটি কথা জানিয়ে রাখতে আমি দেখছি ফেসবুকে অনেকেই অনেকের প্রশ্নের উত্তর অনেকে দিচ্ছেন দেখে আমার মনে হলো তারা জানেন অথবা তারা তাদের এক্সপিরিয়েন্সটা ব্যবহার করছেন উত্তর দেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত কারণ আমরা একা একই করতে পারবো না আমরা সবাই যদি মিলে সাহায্য করি যাদের প্রয়োজন তাহলে খুবই কাজে লাগবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যেটি হচ্ছে থ্যাংক ইউ সো মাচ যারা হেল্প করছেন দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো জি শুনছি আপনার নাম বলে প্রশ্ন করুন ওয়ালাইকুম সালাম হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আপনি টেলিভিশনে চার্জ কমিয়ে নিন ভাই হ্যালো শুনতে পাচ্ছেন বলুন হ্যাঁ শুনছি জি আমি মোহাম্মদ খান বলছি আপনি যদি স্পিকার থেকে ফোনটি স্পিকার থেকে তুলে নিন না আমি স্পিকার নেই স্পিকার নেই আচ্ছা বলুন জি আমি মোহাম্মদ খান বলছি বকলিন থেকে জি আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছিলাম মার্চের 26 তারিখে করার পরে আমি প্রথম সপ্তাহ পেয়েছি তারপর থেকে আমার এ পর্যন্ত আমি অলমোস্ট আট সপ্তাহ আমি অ্যাপ্লাই করে সার্টিফাই করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পাইনি এর মধ্যে আমাকে এপ্রিল মাসে 29 তারিখে একটা লেটার দিয়েছে ওই লেটারের মধ্যে আমরা কিছু ডকুমেন্টস এসে ওটা আমি 30 তারিখে পাঠিয়ে দিচ্ছি আমার ওয়ার্ক পারমিট আমার আর সোশ্যাল নাম্বার দিছিল ওটা আমি পাঠিয়ে দিয়েছি এখন আমি নিচে মেনশন করে দিয়েছি পেন্সিল দিয়ে যেহেতু ওটা এপ্রিল মাস 7 তারিখে ইস্যু করছিল আর কিন্তু আমি রিসিভ করছি 29 তারিখে ওটা আমি মেলিতে মেল দিচ্ছি 29 এপ্রিল দিয়ে আমি 30 তারিখে আমি সাবমিট করে দিচ্ছি তারপরে সপ্তাহে এক সপ্তাহ পরে আমাকে ইলেকট্রনিক্স একটা একটা ইমেল পাঠাচ্ছে ওটা সাইন করে পাঠাতে আমি এক সপ্তাহ আমি
ক্লেম করে নেই, ওটা আমি সাইন করে পাঠিয়ে দিয়েছি। তারপরে আপনি একটা নাম্বার দিয়েছিলেন কালকে 7189913161, ওখানে আমি যোগাযোগ করেছি। যোগাযোগ করার পরে ওরা আমাকে ইম্পর্টেন্ট চাইল, আমি ইমেল করতে বলছে, আমি ইমেল করেছি, এমন আমার সোশ্যাল নাম্বার সহ চেয়েছে। আমার একটা কোয়েশ্চেন, এটা কি লেবার ডিপার্টমেন্টে কেউ নাকি? এমন আমি পরে বলছি ওনাকে দুই তিনবার ফোন দিলাম, উনি বলছে আমাকে রিপ্লাই দিচ্ছে, এখন ইমেলে রিপ্লাই দিচ্ছে, কিন্তু এখন উনি শুনে আমার ইমেলে রিপ্লাই দেয় না। এখন আমার কোয়েশ্চেন হলো, আমি প্রতি সপ্তাহে আমি সাবমিট করছি সার্টিফিকেটে, কিন্তু আমার অলমোস্ট 8 সপ্তাহ হয়ে গেছে, আমার টাকা এখনো আসে নাই, এখন আমার কি করেন আছে আমাকে জানাবেন। আর ধন্যবাদ আপনাকে সুন্দর অনুষ্ঠান করার জন্য, ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার আসলে দুইটা কোয়েশ্চেন ছিল। আমি 2018 এর একটু লেটে করছি, বাট আমি আমার স্টিমুলাস চেকটা পাই নাই। আর 2018 এ আমার অ্যাড্রেসটা ডিফারেন্ট ছিল আর ডাইরেক্ট ডিপোজিট ছিল না, বাট 2019 এ আমি ডাইরেক্ট ডিপোজিট করেছি। তো আমি আমার স্টিমুলাস চেকটার জন্য যতবারই অনলাইনে যে চেক করি এরর দেখায়, দেখা যাচ্ছে কোনো স্টেটাস অ্যাভেলেবল না। তো আমি কি করতে পারি, আর যদি আমাকে স্টিমুলাস চেকটা আগের অ্যাড্রেসে দেওয়া হয় তাহলে আমি এটা কেমনে পাব? জি জি, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, আমাদের বেশ কিছু প্রশ্ন চলে এসেছে। আমাদের বোন ফোন করেছিলেন প্রথমে, আমরা বলেছি আইএস ডিটারমিন করবে আপনার স্টিমুলাস চেকের জন্য, লেটেস্ট যদি 2019 ফাইলে থাকে এটা নিবে, যদি এটা না থাকে তাহলে আপনার 2018টা দেখবে। তো 2018 এ যদি আপনার ডাইরেক্ট ডিপোজিট না থাকে তাহলে সেক্ষেত্রে ওরা চেক পাঠিয়েছিল, কিন্তু আমরা গতকালকে বলেছিলাম অলমোস্ট অ্যানাদার 4 মিলিয়ন আপনার ট্যাক্স পেয়ার এখনো পায় না, যেগুলা নেক্সট উইক থেকে ওরা পাঠাবে প্রিপেড ডেবিট কার্ড। সো আপনি এক্সপেক্ট করতে পারেন নেক্সট উইকে যেটা আসবে আপনি ডেবিট কার্ড দিয়ে আসতে পারে, সেটা যেটা আসবে হচ্ছে মেটা ব্যাংক থেকে, যেটা লেখা থাকবে মেটা ব্যাংক আর সামনে লেখা থাকবে ভিসা, ওইটা অ্যাজ এ ডেবিট কার্ড হিসাবে পাবেন ভেরি সুন। সো আপনার ওয়েট করতে হবে, কিছু আর কিছু করার নেই, সো ইউল গেট দ্যুর স্টিমুলাস চেক। আর ওনার সেকেন্ড কোয়েশ্চেন ছিল, উনি আনএমপ্লয়মেন্ট করেছে এবং ফোর উইক পাই নাই, মেতে পেয়েছে আবার মাত্রে পেয়েছে। তবে আমরা দেখেছি যে আমাদের যে ক্লায়েন্টগুলো তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা কন্টিনিউ সার্টিফাই করে যাচ্ছে, তবে অনেক দিন পরে তারা বলতেছে যে তুমি মার্চের এত তারিখ থেকে এত তারিখে তুমি সার্টিফাই করো না, বিকজ হোয়াট ইজ দ্য রিজন, তুমি কি কাজে গিয়েছিলে কিংবা কোনো কারণে? সেটা যদি আপনি বলেন যে আমি কাজে যাই নাই, নো, তখন এরপরে ওরা প্রসেস করে আপনাকে যে উইকগুলো আপনার ওয়াইটিংয়ে ছিল এই চেকগুলো আপনাকে ডাইরেক্ট ডিপোজিট থাকে ডাইরেক্ট ডিপোজিট করে দেবে, আপনাকে কন্টিনিউ সার্টিফাই করে দিতে হবে। আর আরেকটা কোয়েশ্চেন ছিল সোশ্যাল সিকিউরিটি আছে কিন্তু ট্যাক্স ফাইল করতে হবে কিনা আনএমপ্লয়মেন্টের জন্য, ট্যাক্স ফাইল করতে, কিন্তু সোশ্যাল সিকিউরিটি যদি থাকে, যদি এখানে ব্যাপার হচ্ছে ফাইলিং রিকোয়ারমেন্টটা, আপনার যদি ইনকাম থাকে W2 যদি সিঙ্গেল হন 12,200, মেরিট হচ্ছে 24,400, এটার নিচে যদি হয় ইউ আর নট ইকুয়াল টু ফাইল, তবে ফাইল করবেন পাওয়ার জন্য। সো রিকোয়ারমেন্ট যদি আর ক্যাশ ইনকাম মোর দেন 400-এর উপরে যদি বছরে ইনকাম করে থাকেন তাহলে ইউ আর রিকোয়ার টু ফাইল। সো আপনার যদি ফাইলিং রিকোয়ারমেন্ট না থাকে, আপনার আমরা বলেছি অনেকবার যে আপনার ট্যাক্স ফাইল করার দরকার নেই, আপনি নন ফাইলারে গিয়ে আপনার ইনফরমেশনটা আপডেট করে দিলে আপনাকে ওরা চেক পাঠিয়ে দিবে। তো সুতরাং আপনার যেটা করার দরকার নন ফাইলার আপনার এটা আপডেট করবে যদি ফাইলিং রিকোয়ারমেন্ট না থাকে। অ্যান্ড আমার আর একটু আগে যে কথা হচ্ছে, যেটা রিলেটেড কোয়েশ্চেন ছিল ওই যে স্টিমুলাস চেকের, সেটা আমি শেষ করে দিই। উনি বলেছে 2018 ট্যাক্স রিটার্ন করেছে এবং 2019
পরে করেছে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে, আইআরএস যখন স্টিমুলাস চেকটা প্রসেস করতেছিল তখন আপনার 2019 এর রিটার্নটা পাই নাই, যার ফলে ইভেন দা আপনি বলেছেন 2019 এর ডাইরেক্ট ডিপোজিট ছিল, 2018 এর ডাইরেক্ট ডিপোজিট ছিল না। সো যেহেতু আপনার ডাইরেক্ট ডিপোজিট ছিল না, আমরা অনেকবার বলেছি আপনার ওরা আপনার ডেবিট, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট পেমেন্ট করেছেন ওখান থেকে অ্যাকাউন্ট রিট্রিভ করবে না, সেটা আমরা বলেছিলাম গ্যাট মাই পেমেন্টে গিয়ে আপনার অ্যাকাউন্টটা আপডেট করার জন্য, সেটারও ডেট লাইন শেষ হয়ে গেছে 13 তারিখে। এখন ওরা আপনাকে চেকও পাঠাবে না, এখন আপনাকে ডেবিট কার্ড পাঠাবে। সো যদি ডেবিট কার্ড পান তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন, সো আপনাকে একটু ওয়েট করতে হবে। আর যদি আপনি আরেকটু বলেছেন, আপনি যখন ওয়েবসাইটে যান সেখানে আপনি দেখতে পান নন অ্যাভেলেবল বা আপনার এটা প্রসেস দেখাচ্ছে এরকম, যখন আপনার ওইটার অর্থ হচ্ছে মেবি তারা এখন প্রসেস করতেছে, হয়তো এই কারণে আপনার এটা এই আপডেট দেখা যাচ্ছে না, তবে আপনি মাঝে মধ্যে এটা এখানে গিয়ে আপনি চেক করতে পারেন। দেন আরেকটা প্রশ্ন ছিল হাবিব ভাই খান সাহেবের, আই বিলিভ। জি জি জি, ওনার এই টুইক সারিফাই করেছে, তারপরে উনি অনেক কিছু পাঠিয়েছে, তারপর আপনি নাম্বার দিয়েছেন, সো ওয়ান, সেটা আমি সাজেস্ট করবো এগেইন লেবার ডিপার্টমেন্টের সাথে ওনার ডাইরেক্টলি যোগাযোগ করা দরকার, কারণ ওনার ওয়ার্ক পারমিট আছে, আবার সোশ্যাল সিকিউরিটি সাবমিট করেছে, উনি আবার বলছে ইমেল পেয়েছে কিংবা ইমেল পাঠাই নাই, কি পাঠাবে। সো মাই সাজেশন, হি শুড কন্ট্যাক্ট উইথ দ্য লেবার ডিপার্টমেন্ট, আপনাকে কন্টিনিউ ট্রাই করতে হবে। আর আপনার যদি কোনো স্পেশাল নাম্বার থাকে হাবিব ভাই, ইউ ক্যান প্রোভাইড দ্যাট টু কন্টাক্ট উইথ দ্য লেবার, কারণ লেবার ডিপার্টমেন্ট অনেকগুলো নাম্বার আছে, রাইট? হ্যাঁ, আমি একটি কথা সবাইকে জানিয়ে রাখতে চাই, এন্ড দিস ইজ টু ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন, আই এম অ্যান আমেরিকান সিটিজেন, আমি স্টিমুলাস এখনো পাইনি, আমি গেট মাই পেমেন্টে গিয়ে আমার রিকোয়েস্ট করিনি, আপডেট করিনি, আমি কোথাও যেয়ে কিছু করিনি, ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশন দেয়নি, আমি দেখতে চাই বছর শেষ হওয়া পর্যন্ত আমি পাই কিনা, যদি না পাই তাহলে এটা কি হবে, দিস ইজ অ্যান এক্সপেরিমেন্ট, আই ওয়ান্ট টু সি। কি দেখেন, আপনি একটা ব্যাপার আছে, আপনি ফাইল করেছেন কিনা, অবশ্যই ফাইল করেছেন কিনা, রাইট? তো আপনি যদি ব্যালেন্স নিয়ে থাকি, ইয়েস, ওই 40 মিলিয়নের মধ্যে এখনো যারা পায়নি, বাট আমি এটা শেষ দেখতে চাই, আমি কিছুই করব না, আমি বসে থাকব, আমি দেখতে চাই কি হয়, এন্ড দিস ইজ অ্যান এক্সপেরিমেন্ট, তবে আমি সবাইকে আপডেট দিব। জি, তবে এটা আইআরএস বলতেছে, ওরা তো বলেছে ডাইরেক্ট ডিপোজিট যাদের ছিল তাদেরকে আমরা প্রথম প্রসেস করেছি, তারপরে যারা আপডেট করেছে তাদেরকে ডাইরেক্ট ডিপোজিট দিয়েছে, তারপরে এরপরে চেক দিয়েছে যাদের মেলিং অ্যাড্রেসটা ছিল, এখন আরো কিছু বাকি আছে, কন্টিনিউ হচ্ছে 4 মিলিয়ন, এটা আপনার ডেবিট কার্ড পাঠাবে, সো ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আই হ্যাভ ডাইরেক্ট ডিপোজিট, আমি আইআরএস এর একটা কথা বিশ্বাস করি না, এখন অথর্ব সব লোক বসে আছে এখানে, দে আর গুড ফর নাথিং। আমাদের সাথে আছেন আরেকজন দর্শক, চলুন তার প্রশ্নটি নিয়ে নিই। প্রিয় দর্শক কি আছেন? প্রিয় দর্শক, আমি শুনছি আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি মির্জা হইয়া ব্রঞ্জ থেকে। জি, 17 তারিখ মার্চের 17 তারিখ কাজ বন্ধ করছি, আনএমপ্লয়মেন্ট জন্য অ্যাপ্লাই করেছিলাম 28 তারিখ, ওকে, ওদের সাথে ফটো হইছে আমার 31 তারিখ, এর ওরা কইছে আমি যে চেক ফাইল আর গিয়ে পাঠাইতাম, নো 1099 আর গিয়ে পাঠানি লাগে কইছে, আমি সবগুলো পাঠাইছি, পাঠানি পরে ওরা 6 তারিখ গত মাসের এই মাসের ওরা 6 তারিখ আমার রিকনসিডারেশন ফর্ম দিয়েছে, আমি এটাও ফিল আপ করে সারছি, তারপরে আমার 18 তারিখ আবার পেন্ডামিক দিয়ে পাঠাইছে, আমি ওটা পেন্ডামিকও ফিল আপ করে পাঠাইছি, কিন্তু আমি এখনো কোনো রেজাল্ট পাইছি না, কিছু পেয়েছি। আচ্ছা মির্জা ভাই, আপনি সব কয়টা কাজ যেভাবে করা উচিত সব একদম পারফেক্টলি করেছেন, করেছেন ভাই। আপনি এখন শুনবেন মোহাম্মদ হাসিমের কাছে, আপনি যাবেন না কোথাও, আপনি শুনবেন। জি জি হাবিব ভাই, উনি উনি যে ডেটগুলো বলছেন উনি খুব সুন্দরভাবে রেসপন্ড করেছে, তাদের যে 1099 ট্যাক্স রিটার্ন চেয়েছে ওগুলো দিয়েছে, তবে আপনি জানেন 36 মিলিয়ন পিপল অলরেডি আপনার আনএমপ্লয়মেন্ট হিট করেছে ইউনাইটেড স্টেটের মধ্যে, সো ওটা হ্যান্ডেল করার মতো না, তার ফলে এগুলো প্রসেস করতে একটু সময় লাগতেছে, তো আপনাকে ধৈর্য ধরতে হবে, ওয়ান্স দ্য ফিনিশ দ্য প্রসেস দেন ইউল গেট দ্য মানি, আপনি প্রসেস কমপ্লিট হলে আপনার টাকা আসবে, তবে আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবেন। ধন্যবাদ হাবিব ভাই। এবং আরেকটা ব্যাপার হলো, আমার যতটুকু মনে হচ্ছে
মির্জা ভাইয়ের ক্লেম অ্যাপ্রুভ হয়ে গেছে, যার জন্য তাকে পিএইউটা পাঠানো হয়েছে। এবং মির্জা ভাই আপনি কিন্তু যে মোহাম্মদ হাসান যেভাবে বলেছেন প্রতি সপ্তাহে আপনি আপনি ক্লেম করে হ্যাঁ, এটি একটি মানে ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি মিস করবেন না কোনোভাবে। আমি একটি প্রশ্ন ফেসবুক থেকে দেখেছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। আমি লুপা আওয়াল উনি বলছেন, আই ডিড নট ফাইল ট্যাক্স রিটার্ন 2019 বাট আই পুট রং ইনফরমেশন, ও আই ডিড ফাইল 2019 বাট আই পুট রং ইনফরমেশন ইন ট্যাক্স ফাইল রিটার্ন, হাউ ক্যান আই ফিক্স ইট অ্যান্ড হাউ ক্যান আই গেট মাই স্টিমুলাস চেক, ইউ প্লিজ টেল আস। সো রং রং বলতে সেটা যদি ক্লিয়ার না করে আমরা বলতে পারবো না, তবে ওটা কি ওনার অ্যাকাউন্ট ইনফরমেশন রং ছিল নাকি রিটার্নের ইনকাম এক্সপেন্স রং ছিল? তো সেটা যদি হয়, আপনার যদি ইনকাম এক্সপেন্স ইনফরমেশন যদি রং হয়ে থাকে, ইউনিট টু ডু দ্য অ্যামেন্ডেড রিটার্ন। সো 10-4EX এ অ্যামেন্ডমেন্ট করে আপনি এটা কারেকশন করে IRS এর কাছে সাবমিট করতে হবে। হ্যাঁ, আর যদি অ্যাকাউন্ট যদি ভুল হয়, তারা যদি স্টিমুলাস চেক পাঠিয়ে থাকে, সো ব্যাঙ্ক এটা রিজেক্টেড করবে, রিজেক্টেড করে আপনার IRS এর কাছে ব্যাক করবে। ব্যাক করার পরে IRS এ আপনার আপনার যে রিটার্ন করেছেন ওইটার সাথে যে অ্যাড্রেসটা এখন আছে আপ টু ডেট, ওই অ্যাড্রেসে ওরা আবার চেকটা পাঠিয়ে দেবে। তবে সেটা ক্লিয়ার না, উনার কি অ্যাকাউন্ট কি ইয়া ছিল নাকি রিটার্ন রং ছিল, তবে রিটার্নের জন্য আপনি অ্যামেন্ডমেন্ট করতে হবে, রাইট? হ্যাঁ, মানে যদি অ্যাকাউন্ট ইনফরমেশন রং থাকে তাহলে IRS এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ইনফরমেশনটা কারেক্ট করা উচিত। না, এটা এটা এই মুহূর্তে হবে না, কারণ আপনার যদি অ্যাকাউন্ট যদি ভুল থাকে সেটা আপনার প্রথমে ওই ওরা যদি প্রসেস করে ফেলে তো আপনার ব্যাংকে টাকাটা হিট করবে। ব্যাংক যখন রিজেক্টেড হবে, ইনফরমেশন যদি ম্যাচ না করে, এটা ব্যাংক রিজেক্টেড দিস অ্যামাউন্ট, সো সেটা চলে যাবে আপনার IRS এর কাছে। IRS তখন এটা প্রসেস করে আবার যে অ্যাড্রেসটা ওনার ট্যাক্স রিটার্নে আছে সেটা আপনার ওখানে ওনাকে পাঠিয়ে দেওয়া হবে, রাইট? এরপরে যদি না পাই, দেন হি অর শি ক্যান কন্ট্যাক্ট উইথ দ্য IRS। একটি ব্যাপারে রিপ্লাই করেছেন, তারা হোসেন, আই নো ইউ আর ওয়াচিং, আই উইল গেট ব্যাক টু ইউ সুন। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ঈদ মোবারক, দেখা হবে ঈদের পরে, দেখা হবে মানডেতে, ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন এতক্ষণ, আমি এক পর্যায়ে বলেছিলাম আমরা ইউরোপের দিকে চোখ রাখবো, কারণ তারা আমাদের থেকে কয়েকটা জিনিস আগে, কয়েক সপ্তাহ একটা প্যান্ডামিকের ব্যাপারে দে ওয়ার হিট হার্ড বিফোর আস, এবং রিওপেনিংও তারা আমাদের ক্ষেত্রে কয়েক সপ্তাহ আগে। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? ইটস ইম্পর্টেন্ট বিকজ US রিকভারি কীভাবে যায় অ্যান্ড হাউ ইট ইট, এই যে ইউরোপের ঘটনা, উই ক্যান ইউজ দ্যাট এজ এ স্যাম্পল। সো এটি রিওপেনিংয়ের ব্যাপারে যেরকম ইম্পর্টেন্ট, এবং এটার ইকোনমিক ইম্প্যাক্টের উপরে ডিপেন্ড করবে হিরোজ অ্যাক্টের পরেও অন্য কোনো স্টিমুলাস প্যাকেজ আসছে কিনা। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে, উদযাপন করুন ঈদ, ভিন্ন ধর্মীয় ঈদ, ডোন্ট মিস ইট। ইফ উই গেট টু লিভ নেক্সট ইয়ার, মে বি ইট উইল বি বেটার, উই ক্যান অলি প্রে, বাট অ্যাজ এ কমিউনিটি, কমিউনিটি অ্যাজ এ হোল, উই উইল মেক ইট হ্যাপেন। আমরা একে অন্যের পাশে থাকবো, একে অন্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিব। যারা এখনও জাকাত দেননি অথবা ডোনেশনের জন্য অপেক্ষা করছেন, ডোন্ট ওয়েট এনি মোর, অনেক অনেক মানুষ অপেক্ষা করছে, আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের মরাল অব্লিগেশন টু হেল্প দেম। আপনারা সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক জানালাম আরেকবার, দেখা হবে মানডে 7টায় দ্য ভিউজ অনুষ্ঠানে, সম্ভব হলে থাকবেন টিভিনের পাশে এবং তার জন্যে সাবস্ক্রাইব করবেন টোটাল কেবল। শুভরাত্রি।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।